একটু ভালোভাবে বোঝেন একটু। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস বলছে, লা ইউরাদু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা ফাসাল তুআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দার ওই সময়ের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। কোন সময়ের দোয়া? বাইনাল আযান ওয়াল ইকামা, আযান আর ইকামাতের মধ্যবর্তী সময়ে যখন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে চায়, বান্দার ওই ফরিয়াদকে আল্লাহ আলামিন ফিরিয়ে দেন না। ফাসাল, তখন তোমরা আল্লাহর কাছে চাও, তোমরা যা চাইবা আল্লাহ আলামিন তোমাদেরকে তাই দান করবেন। সুবহানাল্লাহ, কেউ বলল না। তোমরা যা চাইবা আল্লাহ আলামিন তোমাদেরকে তাই দান করবে। আর একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, তখন মুয়াজ্জিন সাহেব যে বাক্যগুলো উচ্চারণ করে আজান দেয়, যেই বাক্যগুলো উচ্চারণ করে আজান দেয়, তোমরাও ঠিক সেই বাক্যগুলো উচ্চারণ করে তার উত্তর দাও। তোমরা ঠিক কি করো? সেই বাক্যগুলো উচ্চারণ করে তার উত্তর দাও। তোমার ফাইদান তাহাইকা, কামা ইয়াকুলুন ফাইদান তাহাইকা, যখন তোমার আজানের বাক্যগুলো শেষ হবে, যখন তোমার কি হবে, আজানের বাক্যগুলো শেষ হবে, আল্লাহ আলামিন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। তোমার জীবনের গুনাহগুলো কি করবেন? তোমার দাখল আল জান্নাহ, তোমাকে আল্লাহ আলামিন জান্নাতে প্রবেশ করাবে। খেয়াল করেন, এখন আসেন এই উত্তর দেওয়া নিয়ামতকে কাজে লাগাবেন। আমি সেই জায়গা থেকে আসতে আর কি, এই যে উত্তর দিবেন আপনি, এক হলো মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন আর আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মুয়াজ্জিন সাহেব তখন বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি কি বলতেছেন? এই হাদিসের পরিভাষায় কি বলতেছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তখন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুয়াজ্জিন সাহেব যে বাক্যগুলো বললো আপনিও বললেন, এটা হলো এক ধরনের উত্তর। আর এক উত্তর হলো ওই জায়গার থেকে আপনি এই যে আজান দিল তার উত্তর দিলেন, সব পেলেন, জান্নাতে গেলেন, তার মাঝখানে কাজ করতে হবে। একটা হলো বাস্তবিক উত্তর, প্র্যাকটিক্যাল উত্তর, ওই জায়গার থেকে যখন আজান শুনছেন আপনি উত্তর দিয়েছেন, আর উত্তরের সাথে সাথে মসজিদে এসে কি করতে হবে, এটা হলো প্র্যাকটিক্যাল উত্তর, তাহলেই আপনার জন্য দাখল আর জান্নাত, আল্লাহ আলামিন জান্নাত জান্নাতে প্রবেশ করাবেন আপনাকে। কথা বুঝতে পারছেন সম্মানিত হাজিরিন? এজন্য আল্লাহ আলামিন অনেক বড় দয়া, অনেক বড় ইহসান আমার আপনার উপর করেছেন। এই ইহসানের সারা জীবন যদি সিজদায় পড়ে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, শেষ হবে, শেষ করতে পারবেন না।